ও পিৎজা, আজকে চলে এসেছি মিরপুর 1 নম্বর আড়ংয়ের পাশের রোডে ফায়ার ক্লাব পিৎজা। এটি একটি স্ট্রিট ফুডের দোকান। এটা হচ্ছে দেখুন আড়ংয়ের পাশের গলিতে অবস্থিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন দাঁড়িয়ে আছি ফায়ার ক্লাব পিৎজা নামের এই দোকানটির সামনে। এখন আমি এখান থেকে একটি পিৎজা অর্ডার করব। সে পিৎজা আমি এখান থেকে চয়েস করেছি, চিজ পিৎজা নিব। এখানে সব ধরনের পিৎজা রয়েছে, দেখুন এরা পিৎজা রেডি করছে, রুটি বেলছে। আমি 9 ইঞ্চির একটা চিজ পিৎজা অর্ডার দিয়েছি, 9 ইঞ্চির পিৎজা তৈরি হবে। তৈরি করছে এরা, আরেকজন 9 ইঞ্চি আরেক একটা পিৎজা অর্ডার করেছে। মোট এখানে 9 ইঞ্চির দুইটা পিৎজা এখন সাজানো হবে, ডেকোরেশন করছে। দেখুন কাঁটা চামচ দিয়ে টুকটু করে ছিদ্র করে দিচ্ছে যাতে বাতাসটা বের হয়, সেজন্য বারবিকিউ সস। এটা এটা হচ্ছে বারবিকিউ সস, আর এটা হচ্ছে হোমমেড সস। হোমমেড সসটা মেখে দিচ্ছে। দেখুন এবার বারবিকিউ সসটাও মেখে দিচ্ছে। এখন দিবে চিকেন, চিকেন দিয়ে দিচ্ছে। দুটোতেই চিকেন দিবে। পিৎজা সাজাতে একটু সময় লেগে যায়। এখানে 6 ইঞ্চি, 9 ইঞ্চি, 12 ইঞ্চি বিভিন্ন রকমের সাইজের পিৎজা পাওয়া যায় বিভিন্ন দামে। আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে 320 টাকা নিবে, সসেস এবং চিজ দিয়ে বানানো মজাদার পিৎজা। আর যেটা শুধুমাত্র চিজ দিবে সেটা সসেস দিবে না, সেটা হচ্ছে 250 টাকায় পড়বে দাম। চিজ দিয়ে দিচ্ছে, দেখুন বেশ অনেকটাই চিজ দেয় এরা, খেতেও নাকি ভীষণ মজা। তা আজকে খেলেই বুঝতে পারবো। এখানে অনেক অনেক দোকান রয়েছে, প্রতিদিন সন্ধ্যায় এখানে দোকানগুলো বসে, প্রচুর স্ট্রিট ফুড রাস্তার এপাশ ওপাশ মিলে প্রচুর স্ট্রিট ফুড এখানে বসে। আপনার পছন্দ মতো দোকানে বসে আপনি পছন্দ মতো স্ট্রিট ফুড এখানে এসে খেতে পারবেন। চিজ দেওয়া হয়ে গিয়েছে, এটা সসেস দিচ্ছে, দেখুন এটা সসেস। সসেস দেওয়া হয়ে গেল, সবুজ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে। এবার দিচ্ছে টমেটো, রেডি হয়ে গেল। এখন বেক করবে, এটাকে বেক করছে লাফি আগুনে। দেখুন 5 মিনিটের মতো সময় লেগে যাবে।
তৈরি হয়ে গেছে মজাদার পিৎজা। দেখুন আমার হাতে সেই দারুণ স্বাদের গরম পিৎজা। চলে আসবেন ফায়ার ক্লাব পিৎজা এই দোকানে, এই দোকানের পিৎজা খেতে ভীষণ মজা, এসে খাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।